আমাদের আহলে হাদিস মসজিদের জুমার আযান দুইটা হয়, কিন্তু কিছু কিছু আলেম বলেন জুমার আযান একটা দিতে হবে, আবার কিছু আলেম বলেন দুইটাও জায়েজ। এই বিষয় নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। দ্বন্দ্ব আপনারা করলেই হয়, দুই আযান যেখানে চালু আছে দুই আযানের চেয়ে এক আযান উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তো যদি এক আযান দিতে পারেন সেটা উত্তম হয়, মেনে নিলেই তো হলো, না মানলেই তো দ্বন্দ্ব হয়। 500 টাকার একজন দিয়েছেন, বাবা মা ছেলে মেয়ের ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কি না? বাবা মা এত বাবা মা ছেলে মেয়ের ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে? কারো ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না। এক চেয়ারম্যানকে দেখলাম সিরাজগঞ্জের, তার বাড়িতে কোনো ছবি নেই। তা আমি বললাম যে আপনি একটা চেয়ারম্যান, আপনি একটা দলের পক্ষতে তো চেয়ারম্যানের ছবি নেই কেন? কয়েছে ছবি ঝুলিয়ে পরকাল হারাতে রাজি না। আমার দলকে আমি বলে দিয়েছি ছবি লটকাতে পারবো না, আমাকে চেয়ারম্যান রাখলে রাখো, না রাখলে বিদায় করে দাও। দলের স্বার্থে আমাকে রেখেছে, তো ছবি আমার আর লটকানো লাগে নাই, লটকান তো আপনি নিজেই, কাজেই আপনাকে তো পেয়ে বসে। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ নবীর ওয়ালাকিন আমার আনি রব্বি, আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ নবী বলছেন আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করার জন্য। হিন্দুদের বাড়িতে থাকা মাঝে মাঝে কিছু খাওয়া যাবে কিনা? আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এটা কিনা? এক ছেলে তার বাবার জন্য দোয়া আছে 1000, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হিন্দুদের বাড়িতে থাকা বা কোনো কিছু খাওয়া যাবে কিনা? হিন্দু বা অমুসলিম যে কোনো বাড়িতে আপনি থাকতে পারেন, থাকায় কোনো সমস্যা নেই, তাদের খাদ্য গ্রহণ করতে পারবেন যেগুলি জবাইকৃত নয়, জবাইকৃত বস্তু ছাড়া। আমার বাড়িতে গেলেন আমি সানাসুর মুড়ির দোকান থেকে খেয়ে নিলাম, হিন্দুর বাড়িতে উনিও সানাসুর মুড়ির দোকান থেকে এনে খেয়ে, তো সানাসুর মুড়ি যেখানে আছে আমিও সেখানে আছে, এটা শুকনা জিনিস। কিন্তু যেই সমস্ত খাদ্য হিন্দুদের পাতিলে পাকানো হয়, যেই পাতিলে তারা শুকর রান্না করে খায়, ওর তোর চর্বি তেল লেগে থাকে, ওই অবস্থায় রান্না করলে ওই পাতিলে ওটা খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমাদের আহলে কিতাব আছে, আমাদের প্রতিবেশী, আমরা তাদের পাত্র মাঝে মাঝে ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ভালো করে মেজে পরিষ্কার করে ব্যবহার করতে পারো। কোনো হিন্দু মানুষকে রক্ত দান করা যাবে কি? হিন্দুকেও দেওয়া যাবে, নাস্তিককেও দেওয়া যাবে, মানুষ হিসাবে তাকে সেবা বা চিকিৎসা বাবদ যে কোনো সহযোগিতা আপনি তাকে করতে পারবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কি? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে কি? ইমাম হন আর মুক্তাদি হন, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। চোখ বন্ধ করে সালাত পড়া যাবে কি? অনেকে দেখি সালাতের সময় চোখ বন্ধ করে ফেলে, সালাতের সময় চোখ বন্ধ করা নিষেধ, সালাতের সময় উপর দিক তাকানো নিষেধ, উপর দিকে তাকানো নিষেধ, চোখ বন্ধ করা নিষেধ, এগুলি করা যাবে না। কে এটা মিয়া 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, নামের আগে মোহাম্মদ ও আলহাজ লেখা যাবে কি? কেউ যদি সওয়াবের নিয়তে লেখে তাহলে না জায়েজ, আর কেউ যদি এমনি লেখে মোহাম্মদ হিন্দু থেকে মুসলমানকে পার্থক্য করার জন্য, আগে আমাদের দেশে হিন্দুদের নামের আগে লেখা তো শ্রী শ্রী জবন হলদার, শ্রী শ্রী অনুকূল চন্দ্র, এবার শ্রী শ্রী লেখত, আর মুসলমানদের আগে লেখত শ্রী, তারপরে লেখত শ্রী শেখ, শ্রী শেখ অমক, পুরাতন দলিল খুঁজলে এগুলি দেখা যায়। পরবর্তীতে মুসলিমেরা এটা সিদ্ধান্ত নিল যে আমাদের নামের আগে আমরা মোহাম্মদ লেখব, তাই লেখা হয়েছে, কিন্তু সেটা নেকির আশায় নয়, এমনি কেউ লেখলে লেখবে। আল্লাহ কোথায়? অনেকেই বলে আল্লাহ সব জায়গায়, জিনা আল্লাহ সাত আসমানে আরশে আজিমে। আল্লাহ নাকি নিরাকার? জিনা আল্লাহ রাখার আছে হাসরের ময়দানে বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। 786 লেখা যাবে কি? এটা লেখা যাবে না। 786 বিসমিল্লাহর স্থলাভিষিক্ত করা হয়, অনেকেই করে থাকেন। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলবো? না। কোরআন তেলাওয়াতের শেষে বলেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আব্বা মারা গেছে, তাহলে আমার আব্বার কবর স্থানে যে কি দোয়া করব বিস্তারিত বলুন। কবরস্থানে যাবেন দুইটা উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য পরকালের কথা স্মরণ হয়, আর একটা উদ্দেশ্য হলো কবরস্থানের কাছে গেলে দোয়াটার ভিতরে আন্তরিকতা বেড়ে যায়। বাড়ি থেকে করলে যতটা থাকবে, একদম কবরের কাছে দাঁড়ালে কি হয়,
আন্তরিকতা আরো বেড়ে যায় তো কবরস্থানে দোয়া করার নিয়ম হলো আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন কবর ডান হাতে বাম হাতে পিছনে অন্য জায়গায় রাখবেন কবরকে সামনে নিয়ে দাঁড়াবেন না কিবলার দিক মুখ করে দাঁড়াবেন এক দুই নাম্বার হলো হাত তুলে দোয়া করতে পারবেন তবে যার যার মতো সেই সেই সুন্নাত সালাত যেমন যার যার মতো সেই সেই শুরু করেন যার যার মতো সেই সেই সমাপ্ত করেন কবরস্থানে একাধিক ব্যক্তি গেলে যার যার মতো সেই সেই দোয়া করবেন একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলতে থাকবেন বিষয়টি এমন নয় কোন কি খাবার সময় সালাম দেওয়া যায় হ্যাঁ খাবারের সময় সালাম দেওয়া যাবে কোনো সমস্যা নেই সে নামাজ পড়ে না তার জানাজা পড়া যাবে কিনা আমরা বহু আগে বলে দিয়েছি বেনামাজিদের জানাজা বেনামাজিরা পড়াবে নামাজিরা নয় নামাজ বেহেস্তের চাবি হাদিসটি সহি না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেস্তের চাবি এটা সহি হাদিস এটা কেটা নাম না বলে 600 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে হ্যাঁ স্বামীর নাম ধরেই তো ডাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নাম ধরেই তো ডাকতেন 500 টাকা আল্লাহুম্মা এক ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফী মালিক ওয়া বারাকাল্লাহু ফী আলিক আগের জামানার মহিলারা আমের পাতা নিয়ে গেছে পরীক্ষা দিয়ে মানে ভোট দিতে এই মহিলা তোমার স্বামীর নাম কি আমের পাতা দেখাচ্ছে এই যে আরে আমের পাতা দেখে কি বলবো তোর চাচার নাম বল না এই তোর চাচার নামটা বল আমার চাচার নাম আম্বর আলী ওই জন্য চাচা আম্বর আলী বলতে পারে না দেখে আমের পাতা নিয়ে আসে এরকম নীতি ছিল যে স্বামীর নাম বলা হারাম এগুলি সব ভুল সিদ্ধান্ত স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে প্যান গুটিয়ে সালাত পড়লে হবে কিনা কাটার আগ পর্যন্ত গুটিয়ে নেবেন কিন্তু চিরস্থায়ী ভাবে খালি গুটাতেই থাকবেন সারা জীবন তা হবে না টাকনুর নিচে প্যান পরার শাস্তি কি টাকনুর নিচে প্যান পায়জামা জুব্বা যাই পড়ুক না কেন যদি অহংকারের বসে পড়ে তাহলে তার তিন শাস্তি আল্লাহ পাক তার দিকে ঘৃণা ভরে তাকাবেন না তাকে পবিত্র করবেন না তার সঙ্গে কথা বলবেন আর যদি অহংকার সারা এমনি পড়ে তাহলে যতটুকু টাকনা কাপড় ঢাকবে ততটুকু জাহান্নামে পুরানো হবে রেজাউল করিম আবরারকে নিয়ে কিছু বলবেন বাসের বিষয় রেজাউল করিম আবরার রেজাউল করিম আবরার কোন পাগল ছাগলকে হাইলাইটস করলে তখন তার মর্যাদা কি হয়ে যায় বেড়ে যায় কাজেই আল্লাহ পাক বলেন ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা এই জাহেল লোকেরা কথা বলে যেই বেয়াদব ইষ্টেতে দাঁড়িয়ে একদম জঘন্য গালি গালাজ বের করতে পারে তার সঙ্গে আমাদের কোনো কথা নেই এত যে আহলে হাদিসের বিরোধিতা করো কিন্তু আহলে হাদিসটা একটা খসে না কিন্তু দলে পালে দৈনিক হাজার হাজার লোক এই সমস্ত মাঝহাব শেরেক বেদাত কুফুরি ছেড়ে আহলে হাদিস হচ্ছে না